সেই হারানো সম্মান বীরে মুসলমান বীরে মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তলয়ে তাকবীর ধ্বনি ধরায়ে আরেকবার বীর মুসলমান লিল্লাহে আমার বোন শাপলা বেগম 500 টাকা দান করেছে আল্লাহ পাক শাপলা বেগমের দানকে কবুল করে নিন মাশাআল্লাহ মৃত্যু মনিরউদ্দিনের মেয়ে মোসাম্মাত মোমেনা বেগম 200 জমি মসজিদের সংলগ্ন দান করিয়াছেন মসজিদের নামে আল্লাহ পাক আমার এক বোন মোমেনা বেগম 200 জায়গা দান করেছে জোরে বলেন মারহাবা সবাইকে চলে আসে সব দান কি চলে আসে নারীদের কাছ থেকে বা চলে আসেনি নারীদের কাছ থেকে চলে আসুন আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক তাড়াতাড়ি তাড়াতাড়ি ভরেন আচ্ছা এবার হয়েছে আন্না আন্না এবার যান বন্ধুগণ বন্ধুগণ আমি আপনাদের কাছে দাবি করি এখনো যারা দিতে পারেন নাই জায়গা দেবেন টাকা দেবেন সিমেন্ট দেবেন রড দিবেন বাজারের মসজিদ পাকা হবে 10,000 ইটের দাবি রাখলাম 10,000 ইটের দাবি রাখলাম এরপরে কিছু ওয়ার্ক দিতে হবে প্রেস সাত করার জন্য এরপরে সিমেন্ট অন্তত মাত্র 70 ব্যাগ না 30-50 ব্যাগ হয়েছে আমি 500 ব্যাগ সিমেন্টের দাবি করলাম যারা দিতে পারবেন আমার কাছে নামটা বলে দিবেন আমি মোনাজাতের আগে আপনার নাম পড়ে আল্লাহর কাছে মোনাজাত করব 50,000 টাকা দেওয়ার মতন দুই একজন 10,000 টাকা দেওয়ার মতন দুই একজন লোক বেরিয়ে আসবেন আশা করছি আমার আলোচনার ভিতরে আপনারা চলে আসবেন এবার আর দরকার নেই এবার এ পর্যন্ত থাক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি বন্ধুগণ আজকে আমি যে সুরাত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাটার নাম কি এই মুসলমান আমার দিক্ষাল করেন সুরাটার নাম কি আরব মানে হলো পরিচয় আরব হলো সেনা আরব হলো জানা আরব হলো পরিচয় আরাফাতের ময়দান গোটা পৃথিবীর সব হাজিরা যেই জায়গায় যে অবস্থান নেই যেখানে যে আরাফাতের ময়দানে যে হাজিরা একত্রিত হয়ে যায় তাই ওই জায়গাটার নাম আরাফাত আরাফাত মানে পরিচয় আদম আলাইহিস সালাম আল্লাহ তৈরি করলেন রাখলেন কোন জায়গায় এই মুসলমান আমার দিক খেয়াল করেন আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ রাখলেন কোন জায়গায় জান্নাতে একা একা ভালো লাগে না তাই একজন সঙ্গী বানিয়ে দিলেন নাম হলো হাওয়া আদম আর হাওয়া দুইজন থাকে জান্নাতে এইটা সহ্য হলো না কাব জয়ে বলেন কাব শয়তানের আজকে ইমানদার ব্যক্তিরা জান্নাতে যাবে ইমানদার ব্যক্তিরা টাকা দান করবে এটা সহ্য করতে পারে না মিস্টার ইবলিস এই ইবলিস কি আমাদের সমাজে আছে জোরে বলেন আছে এই জন্য ইবলিসটা মাঝে মাঝে ধোকা দেয় শয়তান আদমকে ধোকা দিল আদমকে জান্নাতের ভিতর থেকে বাইর করে নিয়ে আসলো পাঠাই দিল এক জায়গায় হাওয়াকে পাঠাই দিল এক জায়গায় দুইজন দীর্ঘদিন কান্নলেন কান্নার পর আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছিলেন যে দোয়াটা বলে কবুল হয়েছিল সেই দোয়াটার নাম সেই দোয়াটাকে আপনারা জানেন দোয়াটা কি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা
প্রায় তো আমরা এই দোয়াটা পড়ি, জোরে বলেন ঠিক কিনা, সব নামাজে আমরা দোয়াটা পড়ি, রব্বানা হে আমাদের প্রতিপালক, জালামনা জুলুম করেছি আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা যদি তুমি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আর হাওয়া দুইজন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক আদম আর হাওয়ার দোয়াটা কোরআন শরীফে নোট করে দিলেন, ওই দোয়াটা প্রতি নামাজে আমরা পড়ি, প্রতিবার আল্লাহর কাছে দোয়া করি। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, হাওয়া দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন, দুইজনের মাপ করে দিয়ে দুনিয়ায় খেলাফতের দায়িত্ব দিলেন। এরপর আদম আসতে শুরু করলো, হাওয়া আসতে শুরু করলো, চলতে চলতে এই জিলহজ মাসে, জিলহজ মাসে দুইজনকে আল্লাহ একত্রিত করে দিয়েছিলেন, যেখানে দুইজন একত্রিত হয়েছিল ওই জায়গাটার নাম হলো আরাফাত। আরাফাতের একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পর আদম বসেছিল, ওই পাহাড়ের পর একটা খুঁটি আছে, এই পাহাড়টার নাম আছে জাবালে রহমত, ওই জাবালে রহমতের পর একটা খুঁটি আছে, ওই খুঁটির গোড়ায় বসে আদম আলাইহিস সালাম দোয়া করেছিল। এখনো যদি কোনো মুসলমান ওই জাবালে রহমতের ওই খুঁটির গায়ে বসে দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরায় দেয় না। আমি গোনাগার, 2014 সালে জাবালে রহমতের ওই খুঁটির গোড়ায় বসে বড় হুজুরের জন্য দোয়া করেছিলাম, জাতির জন্য দোয়া করেছিলাম, দোয়া করেছিলাম আমি আমার আত্মীয় স্বজনের জন্য, আমার বিবি বাচ্চারা জন, আমার বিশ্বাস আল্লাহ পাক দোয়া ফিরায় দেয়নি। তবে একটু সময় লাগতেছে, একদিন না একদিন দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আকসেদ আলী, মকসেদ আলী, মুক্তার হোসেন পিতা, মৃত্যু মনিরুদ্দিন, মসজিদ সংলগ্ন 200 জমি দান করেছেন, মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ, এমপির পক্ষ থেকে 2000 টাকা আসছে, আল্লাহ কবুল করুক। সব এখন হবে না তো এখানে লিখে রাখেন, আমি পরে বলবো ইনশাল্লাহ, কারণ সব যদি ওই করি তাহলে ওয়াজ হবে কখন, যারা যারা দিবেন এখানে দেন, ভাই যেমন লিখে দিয়েছে এখানে দেন, এর নামগুলো আমি শেষে বলবো ইনশাল্লাহ, নতুন নতুন যেগুলো আসবে এখানে জমা দিবেন ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আদম আর হাওয়া এক জায়গায় হয়েছিল, ওই জায়গাটার নাম কি, সূরাটার নাম কি, আরাফ, আরাফাত না, সূরাটার নাম হলো আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে পরিচয়, জানা, বোঝা। এই আরাফ থেকে আমরা আজকে আলোচনা করতেছি 8 নম্বর পারার 7 নম্বর সূরা। এই মুসলমান খেয়াল করেন, কয় নম্বর পারা, কয় নম্বর সূরা, 8 নম্বর পারার 7 নম্বর সূরা, 206টি আয়াত, 24টা রুকু, মক্কা মদিনায়, মক্কায় যতগুলো সূরা নাজিল হয়েছে, সম্ভবত সূরাটা মক্কায় কান লিখেছেন কিন্তু মদিনাও হতে পারে, মক্কি সূরার ভিতরে যতগুলো সূরা আছে তার ভিতরে একটা অন্যতম সূরা সূরাতুল আরাফ। কি সূরা বললাম, আরাফ, আরাফ হলো পরিচয় নাম বললাম। এই আরাফের 206টি আয়াতের ভিতর থেকে আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 175, 176, 177, 178, এই 4টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে যদি আল্লাহ পাক আমাদের কবুল করে। যে যুগে আমরা কথা বলছি এই যুগে হুজুরদের দোষের কুল নাই, হুজুর যদি জোরে একটু হাঁটে তাও বলরা খাবার জন্য হাঁটতেছে, যদি হাত নিয়ে একটু কমে যায় তখন মানুষ ক্রিটিসাইজ করে খাওয়া বেশি হয়েছে বলে হাঁটতে পারে না, যদি লম্বা জামা গায়ে দেয় একদল শয়তানের কয় হুজুরদের সিটি, হুজুরাই সিটির দাম বাড়াইছে, আবার যদি প্যান্ট শার্ট পরে নামাজ পড়তে যায় সবচেয়ে বড় সুৎকর ফতোয়া দেয় প্যান্ট শার্ট পরাও হুজুর নামাজ হবে না, সুৎকরের বাচ্চা ফতোয়া দেয়। যদি হুজুর একটু ভালো আজ করে, যদি ভালো আজ করে, কিছু লোক ওই রাস্তার কোনায় দাঁড়াইয়ে ক্রিটিসাইজ করে, দেখো যে ওয়াজ করতেছে তিনটের আগে শেষ হবে না, আবার যদি হুজুর ওয়াজ করতে না পারে আগামীকাল
যারা টাকা দিয়েছিল তারা এগুলো তোলে আর নামায় কেন্দ্রে বেটা সবর ভিতরে ঢুকে রাখেন পরে দেবেন যদি হুজুররা একটু ভালো আজ করে তাহলে যারা হুজুর যদি ওয়াজ করতে না পারে তাহলে 100 টাকা যে চান্দা দিয়েছিল কালকে সকালবেলা সে কই পাত নিয়ে যাবে কোন হুজুর দাওয়াত করেছিল ওয়াজ করতে পারে না তাহলে ওয়াজ করতে পারলে জানা না করতে পারলে জানা লম্বা জামা গায়ে দিলি জানা খাটো জামা গায়ে দিলি জানা খাইতে পারলি জানা না খাইতে পারলি জানা যদি দেশে একটা কুকুর মরে আরাক কুকুর ফতোয়া দেয় এটা হুজুর যাই মেরেছে জঙ্গলে বাঘ মরে গেলি ওটা হুজুররা মেরেছে দেশের এক সময় সমস্ত দেশে একই দিনই এক সময় কারেন্ট বন্ধ হয়ে গিয়েছিল ওনারা জাতীয় সংসদে দাঁড়াই ফতোয়া দিল এটা হুজুরদের কাজ ওই যে ঢাকায় একটা বিল্ডিং ধসে পড়ল আমাদের দেশের এক টেকোর বাচ্চা টেকো বলল আমরা নাকি ধাক্কাই ধাক্কাই ফেলাই দিয়েছি তাহলে খাইতে পারলি জানা না খাইতে পারলি জানা কারেন্ট বন্ধ হলি জানা ওয়াজ করতে পারলি জানা পাঞ্জাবি পড়লি জানা প্যান্ট শার্ট পড়লি জানা তাই ওরা আমাদের ক্রিটিসাইজ মূলক গান তুলেছে মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা একই পড়লাম বিষম জানাই মনে বড় জ্বালা মনে বড় জ্বালা নাকি পাঞ্জাবিওয়ালা আমরাও বুঝেছি আমরাও জেনেছি বাংলার জমিনে পাঞ্জাবিওয়ালারা তোমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পাঞ্জাবিওয়ালারা আছে তাই তোমরা যা খুশি নাই করতে পারো না পাঞ্জাবিওয়ালারা আছে পাঞ্জাবিওয়ালারা থাকবে যদি পাঞ্জাবিওয়ালাদের দাঁড়াতে চাও জনগণ তোমাদের জুতা পিটা করে মামার বাড়ি পাঠিয়ে দেবে চুরি করে নেতা হয়েছে এদের কেবল খারাপ লাগতে পারে কারণ ওরা হলো চোরের বাচ্চা চোর আর কার খারাপ লাগে যারা ষড়যন্ত্র করে বড় হুজুরির ভরে রেখেছে জেলখানায় এরা সত্য কথা সহ্য করতে পারে না এখানে শিক্ষিত মানুষ আছে না নাই আমি আপনার কাছে প্রশ্ন করি সব চাইতে বড় আদালত হলো মানুষের বিবেক বড় আদালত কি মানুষের বিবেক তোমার কাছে তুমি প্রশ্ন করো তুমি যে দায়িত্ব পেয়েছো জনগণ তোমার পরে খুশি না বেজার জনগণ যদি তোমার পর অসন্তুষ্ট হয়ে থাকে আল্লাহর কসম কোন ইবাদত দিয়ে মাফ হবে না তুমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবা না সুতরাং এখন কথা কথা বললিও জ্বালা না বললিও জ্বালা হক কথা বললি আল্লাহ খুশি সাধারণ মানুষ খুশি কিছু 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 নেতাওয়া খুশি আবার যদি মিথ্যার পায়রবি করে যায় নেতারা খুশি বক্তা টক পকেট ভরে টাকা নিয়ে যাবে খেয়ে যাবে ভালো কিন্তু আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না আমি গত 10 তারিখে আমার জীবনের কথা বলছি 10 তারিখে বাগেরহাট এক জায়গায় মাহফিল করলাম যিনি মাহফিলে দাওয়াত করতে দাওয়াত করে নিয়ে গেলেন তিনি একটা বাড়ি করেছেন 22 কোটি টাকা দিয়ে 22 কোটি টাকার বাড়িওয়ালার মালিক কত কোটি টাকা তার আছে আল্লাহই ভালো জানে তিনি আমাকে বললেন হুজুর আপনার জন্য বাজেট আজকে 50,000 তবে কথাটা কিন্তু কথাটা কিন্তু 50,000 টাকা আপনারা দেব কিন্তু কথাটা তো আমাদের ধাসে বলিয়ে আমি বললাম ভাই আপনি আমার কত টাকা দিবেন ওটা আপনার ব্যাপার কিন্তু আমাকে কোরআনের কথা বলতে নিয়ে আসছেন আমি কোরআনের কথা বলবো সূরা মায়েদার 67 নম্বর আয়াতের আলোচনা করলাম আলোচনা শেষ হয়ে গেল আলোচনা শেষের পরে উনি আমাকে টাকা দিলেন 35 আর 15,000 গায়েব
আমি জিজ্ঞেস করলাম ভাই 15,000 গেল কই? ভাই হুজুর যে আলোচনা করেছেন 15,000 না। আমি যদি টাকার পিছনে দৌড়াই, আমি যদি গাড়ি বাড়ির পিছনে দৌড়াতাম, আল্লাহর কসম, লোভ দেখানো হয়েছিল আমাকে 22,00,000 টাকার গাড়ি দেবে, কিন্তু আমি গাড়ির পিছনে দৌড়াই নাই, আমি আল্লাহর কোরআনের পিছনে দৌড়াইছি। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাদের যেটা বুঝাতে চাই, যদি আজকে আপনাদের সন্তুষ্টির জন্য আমি কোরআনের হক কথা বলে যাই, হক কথা বন্ধ করে যাই, কিয়ামতের দিন আমার আল্লাহর রসুল বলেন, মান সিলা আনিল মিনালি মাহু সুম্মা কাতামাহুল জিম ইয়াওমাল কিয়ামাতি বিলিজামি মিনান্নার, যেই ব্যক্তিকে কোরআন হাদিস বলার জন্য দাওয়াত করে নিয়ে আসা হলো, ওই ব্যক্তি যদি কোনো নেতার ভয়ে, কোনো দলের ভয়ে, কোনো গ্রুপের ভয়ে আল্লাহর কোরআন রসুলের হাদিস গ্রহণ করে যায়, কিয়ামতের দিন আমার আল্লাহর ফেরেশতারা আগুনের কেউসি দিয়ে বক্তার জিব্বাটা কেটে ফেলবে। যদি আমার জিব্বা কেটে ফেলে ফেরেশতারা, যদি জিভ্ভেরি কেটে ফেলে, হুজুর তুই সত্যি কথা বলিস নি, কোন ডাক্তার সাহেব আছেন আমার জিব্বাটা জোড়া লাগাই দেবেন? যখন আমার জিভ্ভেরি কাটবে, তখন কোন নেতা যেই বলবে যে আল্লাহ ফেরেশতা কেটো না, আমার কাছে নিয়ে একটু গোপন কথা বলিনি, একটু সত্য কথা বলিনি, এরকম সুপারিশ করার মতন কেউ থাকবে? সেদিন কারোর পাওয়াই যাবে না, যার চালায় সেই ব্যস্ত, লোহার চালায় কামার ব্যস্ত। সুতরাং আমি আপনাদের কাছে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা যে তেলাওয়াত করেছি আয়াতগুলো, এই আয়াতের কথা হবে, কোন রকম ছাড় ছোট হবে না, হওয়ার সুযোগ নেই, আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমি। তাহলে আমরা কোন সুরাত থেকে তেলাওয়াত করেছি, কত নম্বর আয়াত? 175, 76, 77, 78, চারটি আয়াত। আমি প্রথম আয়াতে চলে যাচ্ছি, আল্লাহ বলতেছেন, আতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহু মিনহা ফাতাবাউ শাইতান فكان من الغابين নবীগণ পাঠ করে শোনাও জাতির কাছে সেই সংবাদ, সে যেই সেই সংবাদ জাতির কাছে পাঠ করে শোনাও, যেই সংবাদ, যেই কাহিনী, যেই রহমতটা করেছিলাম আমি আমার বান্দার উপরে, কিন্তু সেই বান্দা আমার রহমতটা গ্রহণ করলো না, বরং সে শয়তানের পদঙ্ক অনুসরণ করে আমার দল থেকে বেরিয়ে গেল, আমার দিন থেকে বেরিয়ে গেল, আমার ধর্ম থেকে বেরিয়ে গেল, আমার রাস্তা থেকে বেরিয়ে গেল। ও গো নবী, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই হুজুরির কথাটা জাতির কাছে পাঠ করে শোনা। ফাকানা মিনাল গাবিন, তিনি অতনমিত হল, তিনি অধঃপতিত হল, তিনি চরম বিপদে পড়ে গেলেন। আমি আমার বান্দার পরে রহমত করেছিলাম, কিন্তু সে রহমত ধরে রাখতে পারে নাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বান্দাটাকে যার পরে রহমত হয়েছিল কিন্তু ধরে রাখতে পারেনি, এই বান্দাটার নাম বলবেন কি? নবী বললেন, আমি তো জানি না। আল্লাহ আমারে বলে দিল, ওই বান্দার কাহিনী পড়ি শোনাও, যেই বান্দার পর আমি রহমত করেছিলাম কিন্তু সে রহমত ধরে রাখতে পারিনি, সে খোদার গজবে নিপতিত হলো। এখন বলতেছো তোমরা সেই বান্দাটার নাম বলো, আমি আল্লাহর কাছে শুনে দেখি। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ সেই লোকটিকে, যেই লোকটির পরে তুমি রহমত করেছিলে, কি রহমত করেছিলে আগে বলো। আল্লাহ বলে দিল, ও নবী শোনব, ওই বান্দার পরে এত রহমত করেছিলাম, ওই বান্দা ফজরের নামাজ পড়ত বাইতুল মুকাদ্দাসে, জোহরের নামাজ পড়ত কাবায়, আসরের নামাজ পড়তো কাবায়, মাগরিবের নামাজ পড়তো হেরামে। এরপরে ওই লোকটি ফজরের নামাজের আগেই আবার এশার নামাজ পড়তো নিজের বাসায় এসে, সমস্ত দুনিয়া এসে ঘুরে ঘুরে বেড়াতো, এমন রহমত আমি করেছিলাম। তার কাজ করা লাগতো না, তার রেজেক চাওয়া লাগতো না, যেই না আকাশের দিকে তাকাতো আমি জান্নাতের খাদ্য দিয়ে তার ভরপুর করে দিতাম। সে আমার কাছে যা বলতো আমি তাই করতাম, সে বিনা পাকায় বিনা প্ল্যানে
গোটা পৃথিবী সফর করে বেড়াচ্ছে, অথচ এই লোকটি শয়তানের পদঙ্ক অনুসরণ করে খোদার গজবে নিপতিত হলো। নবী বললেন, আল্লাহ সেই লোকটার নাম কি? আল্লাহ সেই লোকটার নাম কি? আল্লাহ সেই লোকটার নাম কি? আল্লাহ পাক বলে দিলেন, নবী গো, ওই লোকটার নাম হলো বালাম ইবনে বাউস। নাম কি? বালাম ইবনে বাউর। বালাম ইবনে বাউরের নাম কিন্তু কোরআন শরীফে নাই, অবশ্যই তাফসিরে আছে। বালাম ইবনে বাউরের নাম হাদিস শরীফে আছে। এই বালাম ইবনে বাউর কাল্লা পাকে তো মর্যাদা দিলেন, তারপরে লোকটা পদপতিত হয়ে গেল, পদস্খলন হয়ে গেল। ওয়ালাউ শিনা লারাফানাহু ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদ। এত মর্যাদা তারে দিয়েছিলাম, পৃথিবীর সবার উপরে তাকে নিয়ে গেলাম, গোটা পৃথিবী সে সফর করলো, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লো, বাইতুল্লাহে নামাজ পড়লো, কাবা ঘর জিয়ারাত করলো, কাবায়ে নামাজ পড়লো, কিন্তু শয়তানের পদঙ্ক অনুসরণ করে সে জমিন কাঁকড়ে ধরলো। পত্তাবাউ হাওয়াহু ফামাসানহু, ওই ব্যক্তির অবস্থা হলো সে নিজের রিপুর বশবর্তী হয়ে আল্লাহ ভুলে গেল, আখেরাত ভুলে গেল, পরকাল ভুলে গেল, দুনিয়া ধরে রাখলো, আখেরাত ভুলে গেল। এই রকম আখেরাত বলা হুজুর আমাদের সমাজে এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 5 বছর আগে মাস কামাই ওয়াজ করতো, এখন আর সত্য কথা বলে না, এখন গোলালু হয়ে গেছে। জিজ্ঞেস করা হয়, ভাই 5 বছরের আগে তোমার যে রেকর্ড ওই টিভিতে মানে কি বলে মিডিয়ায় পাওয়া যায়, কি জ্বালানি বক্তব্য, এখন তোমার ওয়াজ এরকম নরম হয়ে গেছে কেন? তখন কি বলে জানেন? অবস্থা খারাপ। আমি আমার জীবনে পরীক্ষা করে দেখেছি, ওয়াজ করতে উঠেছি, ওয়াজ ভর্তি হুজুর 3-4 লাইন চেয়ারে বসে আছে, অর্ধেক ওয়াজের পরের থেকে হুজুররা উঠে হাঁটা করা শুরু করিস, সাধারণ লোক ওঠে না, হুজুররা ওঠে, উঠতে উঠতে শেষ পর্যন্ত সভাপতিও থাকে না। এরপরে জিজ্ঞেস করিয়া তো হুজুর গেল কই? কই হুজুর যে ওয়াজ শুরু করেছেন সেই ওয়াজ শুনে সব হুজুররা ভয়ে পালায়েছে। যায়ার কই, ইয়ে মৌলবী তো মরিয়েছে আর আমাদেরও মরিয়েছে। যশোরে 4 মাথায় আসরের আজানের পর মুয়াজ্জিন সাহেব আমার ওয়াজ বাজাচ্ছে, ওয়াজটা ছিল নুহু কিস্তি বানায় কে, এ ওয়াজ ভিডিও অডিও ওয়াজ, এটা মনে হয় আপনারা এখনো পাননি। নুহু কিস্তি বানায় কেন? জনগণ বিশ্বাস করলো প্রথম শব্দ এখান থেকে, এই ওয়াজ বাজাচ্ছে মুয়াজ্জিন। ইমাম সাহেব নামাজ পড়তে এসে নামাজ পড়তে এসে মুয়াজ্জিনের পিছনে 5 মিনিট দাঁড়াই শুনেছ, শোনার পরে মুয়াজ্জিনের বলতে ওয়াজ বন্ধ কর, ওয়াজ কার ওয়াজ? কই দিহাজি হুজুরের ওয়াজ বন্ধ কর। কই আমি ওয়াজ শুনতে আপনি বন্ধ করতে বলতেছেন কেন? কই যে ওয়াজ বাইজেছে ইয়ে যদি আজকের মসজিদের সভাপতি শোনে, তোর চাকরি শেষ, আমারও চাকরি শেষ। ওয়াজ যে করিছে তার ভয় লাগেনি, যে শুনতেছে তার কাপড় নষ্ট হচ্ছে, এরকম লোক আমাদের সমাজে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ও আলেমেরা শোনো, ও হুজুররা শোনো, ও পীরিরা শোনো, ও বুজুর্গরা শোনো, ও মসজিদের ইমাম সাহেবরা শোনো, আমি এক বান্দার পরে খুশি হয়েছিলাম, তার এত মর্যাদা দিয়েছিলাম, সে আসমানের পরে ভ্রমণ করে বেড়াতো, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ত, বাইতুল্লাহে নামাজ পড়ত, জান্নাতের খাদ্য খেত, সে ছিল আধ্যাত্মিক জগতের বড় হুজুর। সে দুনিয়ার লোভ করার কারণে অধঃপতিত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তোমরা যারা আমার আলেম ওলামা কোরআনের দাইল আল্লাহ, তাদেরকে বলি শোনো, তোমরাও যদি এরকম শয়তানের পদঙ্ক অনুসরণ করো, জনগণ তোমাদের সালাম দেওয়ার বদলে তোমাদের মুখে থুতু নিক্ষেপ করে দেয়। আজকে সবচেয়ে বড় সমস্যা হলো আলেমেরা সত্য কথা বলছে না, কিছু কিছু দালাল তৈরি হয়েছে, দালাল। তবে দালালদের বিচার ইতিমধ্যে শুরু হয়েছে, তার ভিতরে একজন দালাল হচ্ছে ফরিদ উদ্দিন মাসুদ।
ये होलो বাংলাদেশের সর্বনিকৃষ্ট দালাল, এর চাইতে নিকৃষ্ট আলেম বাংলার জমিনে আর একটাও নাই। কি কায়দায় ফতোয়া দিচ্ছে? বড় হুজুর যদি মারা যায়, বড় হুজুর যদি মারা যায়, বড় হুজুরের যদি কবর দেওয়া হয়, সেই কবরের পরে যদি ঘাস হয়, সেই ঘাস যদি কোনো গরুটি খায়, ওই গরুর যদি বাচ্চা হয়, ওই বাচ্চা হওয়ার পরে গরুর যদি দুধ হয়, ওই দুধ খাওয়া নাকি জনগণের জন্য হারাম। ফরিদউদ্দিন মাসুদির ফতোয়া, ফরিদউদ্দিন মাসুদির ফতোয়া, আমরাও সেই ফতোয়াটা ঠিক করে রেখেছি। ফরিদউদ্দিন মাসুদ তোমারও চিনে রেখেছি। একদিন বাতাস পরিবর্তন হবে, একদিন এই সমাজের পরিবর্তন আসবে, সেদিন যেখানে থাকো ঠ্যাঙে তরি বেঁধে এনে জনগণের কাছে বিচার করা হবে। পালাবা কোথায়? যেখানে পালাবা না যায় তরি বেঁধে বাংলার জনগণ তোমাদের খুঁজে নিয়ে আসবে। এরপরে এরপরে ইসলামী ফাউন্ডেশনের ডিজি শামীম আফজাল, উনি একজন টাটকা হুজুর বলে দাবি করে, অথচ ওনার মেয়ে পরিমণি হলো জাত কি বলে চিত্র জগতের নায়িকা। উনি বড় হুজুর আর ওনার মেয়ে হলো চিত্র জগতের নায়িকা। সে নায়িকা আবার কেমন নায়িকা? হাফ প্যান্ট পরিয়ে, হাফ প্যান্ট পরে, হাফ গেঞ্জি গায়ে দিয়ে রিক্সায় যখন ঘুরে বেড়ায়, ইবলিস শয়তানও দেখে লজ্জা পায়। তাহলে একজন ইসলামী ফাউন্ডেশনের ডিজি হয়ে তোমার মেয়ে পরিবানু ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, তোমার মতন লোকের মাথায় টুপি দেওয়া সাজে না। আবার পরিবনের যখন জন্মদিন পালন হয়, এই টুপি আলাবার কেক কেটে মেয়ের গালে দেয়, ওরে ও মেয়ের গালে দেওয়া চাইতে ফেরাউনের গালে দেওয়া ভালো। এরাই হইল টুপিওয়ালা। এই টুপিওয়ালারা আগেও ছিল, এ টুপিওয়ালারাও আজও আছে। আমাদের সমাজে তাহলে একদল মানুষ তখনও ছিল, একদল মানুষ এখনো। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহমান লা ইয়াকুলুনা মালান্নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। ভালো করে শোনো ও ইমানদারেরা, তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে। একদল হুজুর আছে আর একদল কি আছে? পীর সাহেব আছে। এরা মানুষের মালগুলো অন্যায় ভাবে খাচ্ছে। বাংলাদেশের যতগুলো হুজুর, যতগুলো বক্তা, যতগুলো মসজিদের ইমাম, যতগুলো মাওলানা, সব মাওলানা যদি কোরআন হাদিস মোতাবেক চলতো, কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না। আর সব পীরগুলো যদি হকপন্থী হতো, খোদার কসম, কোনো মানুষ কষ্ট বেদনা আগের পীর আর এখনকার পীর হাজার হাজার মাইল পার্থক্য। আগের পীর সাহেবদের হাতে ছিল তরবারি, আগের পীর সাহেবদের হাতে ছিল কোরআন, হাতে ছিল তরবারি, তাদের বক্তব্য ছিল কোরআনের ফয়সালা মানবা নতুবা তরবারির ফয়সালা হবে। আর এখনকার পীরগুলোর